আজি বিরোধী দলের দলপতিয়ে অসম বিধানসভার মজিয়াত যেটো সভাস্থগণ প্রস্তাব আনিছিল আর তাতে এই কথাটো তেখেতে দাবি করেছিল যে রাহুল গান্ধী তেখেতে তেখেতক আদালতে এটা মন্তব্যর কারণে 2 বছরের কারাদণ্ড নির্দেশ দিয়ার পিছত তেখেতর সাংসদ পদ একদিনের ভিতরতে খারিজ করে যেটো নজিরবিহীন একটা ঘটনা সৃষ্টি করা হয়েছে। আর এই কথাত আমি দেখা পাইছো যে ভারতত বর্তমান মুক্ত গণতন্ত্র সংকটত আছে আর বিরোধী দলক চলে বলে কৌশলে আর ক্ষমতার অপপ্রয়োগ করে শাসনাধিষ্ঠ বিজেপি সরকারে বিরোধী দলক মুখিমূর করব বিচাৰিছে আর বিরোধী নেতা সকলক এজন এজন কৈ তেওঁলোকে মানে বিভিন্ন বাহানারে বিপদত পেলায় তেওঁলোকে নিষ্কণ্ঠক হব বিচাৰিছে। আজি এই প্রশ্নটো রাহুল গান্ধীর নহয়, এই প্রশ্নটো হল ভারতের গণতন্ত্র রক্ষা করার প্রশ্ন। কারণ আজি রাহুল গান্ধীক যেনেকি একদিনের ভিতর সাংসদ পদ খারিজ করিলে 8 বছর নির্বাচন খেলিব নোৱাৰিব বলে তেওঁলোকে ষড়যন্ত্র করেছে। তার মানে তেওঁলোকে ভাবিছে ভবিষ্যতে যাতে রাহুল গান্ধীয়ে বা তেওঁ যাতে প্রধানমন্ত্রী হয়ে পেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আঁতরাব নোৱাৰে। আর এই কেন্দ্র সরকারে আমি দেখিছো যে হককে বিহকে তেওঁলোকে ইডি লগাই CBI লগাই আর সকল মিশনারি তেওঁলোকে মিসইউজ করে বিরোধী দলের দলবিলাকক ভারতের পৰা নিষেধ করব বিচাৰিছে। আমি তার প্রতিবাদ করেছো। কেইদিনমান আগতে দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়াক যেনেকেই গ্রেপ্তার করে তো রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করব বিচাৰিছে। আজি আপনাদেরকে চাওক সমগ্র ভারতত প্রত্যেক রাজ্যের ভিতর আটাইতকৈ সফল শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া। তেখেতে দিল্লি মডেলর যাক স্কুল কলেজ বা দিল্লিত যে শিক্ষার বিপ্লব তেখেতে আনিছে ভারতের কোনো রাজ্যত কোনো শিক্ষামন্ত্রী আনিব পৰা নাই, বিজেপি শাসিত রাজ্যত কতো দেখাব পৰা নাই। আর এইটাই তেখেতর কারণে কাল হয়ে গেল। তেখেতে যেহেতু সফল শিক্ষামন্ত্রী হিসাবে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে, বিজেপির রাজ্যত বিজেপি শাসিত রাজ্য যেহেতু সফল হব পৰা নাই, গতি মনীষ সিসোদিয়াক হরিণার মাংসই বৈরি হয়ে গেল। তেওঁলোকে এনেদরে ইডি লগাই চলে বলে কৌশলে তেওঁক আজি কারাগারত আবদ্ধ করেছে। আজি আমি দেখিছো ঠিক সেইদরে বিহারত তেজস্বী যাদব তেওঁর পরিয়ালক টার্গেট করা হয়েছে। আমি দেখা পাইছো অন্ধ্রপ্রদেশত আর অন্যান্য রাজ্যত ঠিক সেইদরে আমি দেখিছো তামিলনাড়ুতো স্টেলিনের পরিয়ালক মানে যত যত বিজেপি বিরোধী দলবিলাক আছে বিজেপি বিরোধী সরকার আছে তাত তেওঁলোকে সকলকে টার্গেট করে লৈছে আর ইডি লগাই CBI লগাই তেওঁলোকক রাজনৈতিকভাবে নিষেধ করব বিচাৰিছে। আর বিজেপি দলে সকল বিরোধীক নিষেধ করে তেওঁলোকে একচ্ছত্রীভাবে রাজতন্ত্রের নিচিনা তেওঁলোকে স্বৈরতন্ত্র ভারত চলাব বিচাৰিছে। আমি AUDF দলেও সেই কারণে তার সমর্থনত বা এই এই যে অ্যাডজর্নমেন্ট মোশনের সমর্থনত আর বিজেপির স্বৈরতন্ত্রের প্রতিবাদত আমি ওয়াক আউট করেছো। আর আমি বিচাৰিছো যে সন্মুখ সমরত তেওঁলোকে যুদ্ধ করক, রাজনৈতিক যুদ্ধ রাজনৈতিকভাবে করক, পিছফালের পর যাতে এনেকেই ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলবিলাকক নিষেধ করার যেটো চক্রান্ত এই চক্রান্ত বন্ধ হব লাগে। আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহ তেওঁলোকে বাকি রাজনৈতিক দলবিলাকর তেওঁলোকে রাজনৈতিক যুদ্ধ করক, নির্বাচনের যুদ্ধ তেওঁলোকে জয়লাভ করক, তেওঁলোকে ক্ষমতার অপব্যবহার করে বিরোধীক মুখিমর করে ভারতের পৰা গণতন্ত্র হত্যা করার এইটুক কেতিয়াও আমি সমর্থন করব নোৱাৰো। এইটো বন্ধ হব লাগিব। তেওঁলোকে যদি আজি ক্ষমতার পৰা উৎখাত হওয়ার ভয় করেছে তেওঁলোকে নিজের গণভিত্তি পুনৰ প্রতিষ্ঠা করার চেষ্টা করক। বিরোধীক এনেকেই ধ্বংস করে ষড়যন্ত্র করে নহয় রাজনৈতিক যুদ্ধ রাজনৈতিকভাবে করক, নির্বাচনত সন্মুখ সমর করত, পিছফালের পর এনেক চুরিকাঘাত করাটো এইটো কাপুরুষালীর লক্ষণ। আর এতিয়া ক্ষমতা হেরার ভয়ত কাপুরুষের দরে আচরণ করেছে কেন্দ্রীয় সরকারে, আমি তার প্রতিবাদ করেছো। ধন্যবাদ।